নমস্কার ওয়েব পেজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আজকে কিন্তু নয়ই জানুয়ারি আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এনআরসি এবং ক্যাবের প্রতিবাদে কিন্তু মধ্যমগ্রাম থেকে বারাসাত কাছাড়ি ময়দান অব্দি হাঁটছেন এবং তার এই বারাসাত কর্মসূচিতে সহ এছাড়া বিভিন্ন বাইরে থেকেও অনেক মানুষ কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন তার প্রতিবাদের হাত শক্ত করার জন্য আর আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে পেয়েছে যে বারাসাতে তৃণমূলের গুঁটি শক্ত করার অন্যতম প্রধান কাণ্ডারি অশ্বনী মুখোপাধ্যায়কে প্রথমে আপনাকে স্বাগত দ্য কোয়ারি ডট কমে আপনাকে আজকে যে প্রশ্নটা আমি প্রথমেই রাখবো যে আজকে তো মুখ্যমন্ত্রী মধ্যমগ্রাম থেকে বারাসাতে আসছেন যে তার এই আন্দোলনে আপনারা কিরকম ভাবে সহযোগিতা করছেন দেখুন মমতা ব্যানার্জির আন্দোলন মানে মানুষের আন্দোলন মানুষের কথাই উনি বলেন মানুষের জন্যই উনি দরবার করেন এবং মানুষের জন্য সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেন আজকে আপনি মধ্যমগ্রাম থেকে বারাসাত নো এনআরসি নো সি এর এই যে গণ আন্দোলন এবং এই যে ওনার মিছিল এতে দেখবেন আপনি জনপ্লাবন হবে সাধারণ মানুষ অর্গানাইজড ওয়েতে কিভাবে ওনার সাথে পায়ে পা মিলিয়ে কাছারি ময়দানে পৌঁছান আর কয়েক ঘন্টার মধ্যেই সেটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখতে পারবেন যে ওনার যে জনমোহিনী ক্ষমতা মানুষ যে ওনাকে কেন্দ্র করেই এখনো অবধি পশ্চিমবাংলার মানুষ ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন এই বিশ্বাস রাখেন এবং সেই কারণেই মানুষ ওনার সাথে পায়ে পা মেলাবেন এবং সমস্ত রাজপথ স্তব্ধ হয়ে যাবে এবং উনি সকলকে নিয়ে কাছারি ময়দানে পৌঁছাবেন অশনী মুখোপাধ্যায়ের কথা রেস ধরে একটা কথা আপনাদেরকে জানি রাখি আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমরা দেখছি যে রাস্তায় তারা বলছেন যে মায়ের হাত শক্ত করতেই আজকে এই মেয়েদের জমায়েত কারণ আমাদের নেত্রী একজন মহিলা তা আপনি কি মনে করেন যে এই সংগঠনের হাত শক্ত করতে মহিলাদের আরো এগিয়ে আসা প্রয়োজন দেখুন মহিলাদের এতটাই উৎসাহ উদ্দীপনা আপনি আমার ঘরের বাইরে যদি দেখেন অন্তত সপাঁচেক মহিলা এখনো দাঁড়িয়ে আছেন যারা দিদির কাছাকাছি হাঁটবার জন্য কাতর আবেদন নিয়ে আমাকে বারবার বলবার চেষ্টা করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই ওনার কিছু প্রোটোকল আছে সিকিউরিটি আছে এবং সেই বিধিনিষেধের বেড়া জালে অনেককেই আমরা ওনার কাছাকাছি পাচ্ছি না এবং এই ধরনের আবেদন এই যে যারা আমার কাছে আসছেন তারা কিন্তু বারাসাতের সাধারণ ঘরের মহিলা তারা কিন্তু তৃণমূল কংগ্রেস রোজকার রাস্তায় নেবে করেন না তারা কিন্তু সাধারণ নাগরিক বারাসাতের আপনাদেরকে আরো একবার জানাই যে অশনি মুখোপাধ্যায় কিন্তু বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান ছাড়াও তার অন্য একটি পরিচয় তিনি বারাসাতের তৃণমূলের কিন্তু তৃণমূল টাউনের মাদারের সভাপতি আমি সেই সূত্র ধরেই আপনাকে বলবো যে দিদিকে বলো কর্মসূচি কন্যাশ্রী সবুজ সাথী সবকিছুই কিন্তু আপনাকে দেখতে হচ্ছে যে কোন প্রপার সবকিছু মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা তা সামনে পুরসভা নির্বাচন তার আগে যেটুকু যা পর্যবেক্ষণ হচ্ছে আপনারা তো ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন কেমন সাড়া দিচ্ছেন জনতা মানুষ খুব আশাবাদী এবং মানুষ বিশ্বাস করেন তৃণমূল থাকলেই তারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তার এলাকার ডেভেলপমেন্ট হবেন মানুষের এই বিশ্বাস আমার বিশ্বাস আগামী দিনের নির্বাচনে তার ব্যালটে প্রতিফলন হবে গতকাল আটই জানুয়ারি সিএএ এবং এনআরসি সহ আরো একগুচ্ছ দাবিতে বাম কংগ্রেস সারা ভারত বন্ধ ডেকেছিল এবং তার আগে মুখ্যমন্ত্রী নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি বন্ধ সমর্থন করেন না কিন্তু ইস্যুটিকে সমর্থন করেন আর তার এই কথার রেস ধরেই যে বিতর্ক তৈরি হচ্ছে যে তিনি প্রচ্ছন্ন ভাবে মদত দিচ্ছেন বিজেপিকে কি বলবেন বিষয়টা আসলে বাম এবং কংগ্রেস তাদের সাংগঠনিক ক্ষমতা একদম তলানিতে এসে পৌঁছেছে দেখবেন কালকে মুখ্যমন্ত্রী বলেছেন রাজনৈতিক কর্মসূচি এক জিনিস গুন্ডামি আর এক জিনিস গুন্ডামি করে কিছু পেপার হাইলাইট হয়ে কিছু মিডিয়ায় হাইলাইট হয়ে সিপিএম এবং কংগ্রেসকে বাঁচিয়ে রাখবার জন্য এই ধরনের প্রবণতা সিপিএম এবং কংগ্রেসের নেতৃত্বের মধ্যে দেখা যাচ্ছে কারণ সাংগঠনিকভাবে তারা যে তলাতিতে ঠেকে গেছেন সেটা তারাও জানেন যারা এখনও স্তরে সিপিএম বা কংগ্রেস করেন তারাও এটা বিশ্বাস করেন স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়ানোর জন্য এরকম একটা গুন্ডামির প্রক্রিয়া তৈরি করে টিভিতে হাইলাইট হয়ে বা খবরের কাগজের শিরোনামে আসবার যে প্রচেষ্টা সেটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া বলে সাধারণ একটা তৃণমূল কর্মী হিসেবে আমি বিশ্বাস করি না এই যে কালকে বারাসাত শহর জুড়ে বার হৃদয়পুর স্টেশনে বোমা পাওয়া গেছে হালাবরতলাতেও তাই হয়েছে এবং সকাল থেকে কার্যত বারাসাত আটটা পর্যন্ত প্রায় স্তব্ধ হয়ে গেছিল সিপিএম এর মিছিলে এই বারাসাত থেকে আজকে এই যে মুখ্যমন্ত্রী আসছেন তার এই কর্মসূচিকে সামনে রেখে কি বার্তা দিতে চাইছেন বিরোধীদের বিরোধীদের বার্তা দিচ্ছি রাজনৈতিকভাবে মোকাবিলা করবার চেষ্টা করুন রাজনৈতিকভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করুন অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বা পশ্চিম বাংলার সরকার এটা বরদাস্ত করবেন না রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মানুষের কাছে পৌঁছান মানুষ যদি আপনাদের পছন্দ করেন অ্যাকসেপ্ট করেন সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সকলেই মেনে নিতে পারবো কিন্তু গাইড জোর করে কিছু করবার চেষ্টা করলে সেটা প্রতিহত করবার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের প্রতিটা আছে এটা আমরা সবাই জানি সব শেষে আপনার থেকে জানতে চাইবো যে আগামী দিনে পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আপনাদের আর কি কি পরিকল্পনা রয়েছে এবং আজকেই যে মুখ্যমন্ত্রী আসছেন তার সঙ্গে কি এই বিষয়ে কোনো কিছু আলোচনা আজকে আপনারা রাখছেন না না উনি ভীষণ ব্যস্ত এবং ওনার এই ধরনের কোনো ইন্সট্রাকশন যদি থাকে সেটা জেলা স্তরের এবং পরবর্তীকালে যদি কোনো কর্মসূচি থাকে সেগুলো আমরা রূপায়ণ করবার চেষ্টা করব এই মুহূর্তে পাখির ছোক সামনে পৌরসভা নির্বাচন সেই নিরিখে যা যা সাংগঠনিক স্তরে আমাদের সাজানোর দরকার যা যা পরিকল্পনা করার দরকার সেগুলো আমরা সংগঠিত আকারে করব আর বারাসাতের তৃণমূলের কান্ডারি এক কথায় অশ্বনি মুখোপাধ্যায় এটা মিডিয়া নয় বলেন আম জনতা সেই দিক থেকে দাঁড়িয়ে বিরোধীদের কি বার্তা দেবেন না না তৃণমূল কংগ্রেস একটা একান্নবর্তী পরিবার আমরা সকলেই কালেকটিভলি চেষ্টা করি কারণ যারা আমরা তৃণমূলের জন্মলগ্ন থেকে আছি আমার দলের পৌরপ্রধান উনি আমাদের এখানকার প্রাক্তন সভাপতি ছিলেন তাপস দাশগুপ্ত আছেন আমার জেলা আইনটি সভাপতি সভাপতি এছাড়াও বিভিন্ন সিআইসিরা আছেন চম্পক দাস অরুণ ভৌমিক প্রদ্যুৎ বর্চাস থেকে শুরু করে যুব তৃণমূল কংগ্রেসের দেবাশিস মিত্র মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বম্পি মুখার্জি সকলকে নিয়ে আমরা একটা একান্নবর্তী পরিবার আমরা কালেকটিভলি সিদ্ধান্ত নিই এবং আমাদের মাথার ওপর সকলের নয়নের মণি বারাসাতের ডক্টর কাকলি ঘোষদস্তিদার এবং চিরঞ্জিত চক্রবর্তীর আমরা সাহচর্যে তাদের পরামর্শে এবং আমাদের এই সংসদীয় এলাকার সভাপতি রতিন ঘোষ জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশ এবং পরামর্শে আমরা সবাই একসাথে মিলে এককভাবে এক কোনো সিদ্ধান্ত নয় সামগ্রিক সিদ্ধান্ত নিয়ে সংগঠনকে মজবুত করবার জন্য যা যা করবার দরকার সবটাই আমরা করি আমরা তখন কথা বলছিলাম অশ্বনি মুখোপাধ্যায়ের সঙ্গে এবং যেটা একান্নবর্তী পরিবারে ঠিক যেরকমভাবে দেখে দেখেছি আমরা যে একান্নবর্তী পরিবার কিন্তু সবার মতামত সবার কোন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা সব কিছুকে মাথায় নিয়েই কিন্তু গড়ে ওঠে ঠিক সেইভাবেই তৃণমূল কংগ্রেস একান্নবর্তী পরিবার কিন্তু সাথে তাদের আগামী দিনের কর্মসূচি এবং উন্নয়নকে সামনে রেখেই এগিয়ে চলবে দ্য কোয়ারি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবে সেই সমস্ত খবর এবং পাশাপাশি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি জানান আমাদের উত্তর দেবো আমরা দেখতে থাকুন দ্য কোয়ারি ডট কম চক্রবর্তীর সঙ্গে শুভদীপ ঘোষের রিপোর্ট